কদিন ধরে ফেসবুকে আজে বাজে মন্তব্য আসার অভিযোগ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। এইসব কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানিয়েছেন। তিনি মঙ্গলবার বিকাল 4টায় রাজধানী পল্টন থানায় মেহেদী হাসান ফরহাদ নামের এক যুবকের বিরুদ্ধে একটি জিডি করেন। জিডির নম্বর হল 188। ওই ব্যক্তি ফারিয়ার ফেসবুকে আজেবাজে কমেন্ট করে চলছেন। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ পরিদর্শক ইকরামুল হক ভাই। তিনি জানান, শবনম ফারিয়ার করা জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব। জিডিতে ফারিয়া অভিযোগ করেন, গত 7 দিন ধরে তার ফেসবুকে আজেবাজে কমেন্ট আসছে। এর আগে 4 দিন পর ফ্রেন্ডস ফর লাইফ নামে একটি ফেসবুক আইডি থেকে মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল আই কে হবে মাসুদ রানা অনুষ্ঠানে কিছু ছবি পোস্ট করে, সঙ্গে যুক্ত করা হয় তার ব্যক্তিগত ফোন নাম্বারটিও। এরপর থেকে অনবরতের বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল আসতে থাকে ফারিয়ার ফোনে। এছাড়া ফরহাদের ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। ফারিয়ার অভিযোগ, তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি ছড়িয়ে পড়ায় অপ্রয়োজনীয় ফোন আসছে। এটি তার একমাত্র নম্বর, যে কারণে নম্বরটি তিনি বলদারতেও পাচ্ছেন না। ফরহাদের ওই পোস্টের কারণে ফারিয়ার মানহানি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে এখন একটা প্রশ্ন থাকবে, কি হবে মাসুদ রানা রিয়েলিটি শোর বিচারক শবনম ফারিয়া হওয়ায় এবং এই অডিশনের বিচারকরা বিভিন্ন ধরনের কথা বলছেন অডিশনের প্রতিযোগিতাদের নিয়ে, যে অডিশনের বিচারকরা বিভিন্ন ধরনের কথা বলার কারণেই তাদের নামে আজেবাজে কথা বলে বেড়াচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।